ফেরারি আরিফুল এআইডি থেকে আপনি লিখেছেন অহংকার দূর করার উপায় কী অহংকার দূর করার সবচেয়ে সহজ উপায় হলো বিনয়ী মানুষদের সঙ্গে অবলম্বন করা বিনয়ী মানুষদের সাহচর্যে থাকা তাদের সঙ্গে উঠা বসা করা বিনয় মানুষদের বিনয় দেখলে আপনার ভিতরে বিনয় আসবে চতুর্পাশে অহংকার এবং দম্ভের ছড়াছড়ি চলছে এরকম সময় বিনয় মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর খুবই কঠিন খুবই দৈহ তারপরেও আমরা যখন বিনয় মানুষ পাব তাদের সান্নিধ্যে যাব দ্বিতীয় হল হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আল্লাহমদে ফি আইনি সগির আল্লাহ আমার চোখে আমাকে আপনি ছোট করে দিন আমাকে বিনয়ই করে দিন এভাবে দোয়া করা এবং বিনয়ের জন্য নিজের জীবনের বাস্তবতাকে নিয়ে কল্পনা করা ভাবা যে আমি কোথায় ছিলাম আল্লাহ তালা কোথায় নিয়ে এসেছেন আমার সৃষ্টির মূল ছিল কি আমার তো অহংকার করা না সবগুলোই আল্লাহ তালার দান আমি যেটুকু অর্জন করেছি যেটুকুর কারণে আমি অহংকার করছি সে তার সবটুকুই আল্লাহ তলার দান অতএব এখানে পুরো কৃতিত্ব যেখানে আল্লাহর বল আলেন সেখানে আমার অহংকার করা তো না আমি তো মহান রবের দানে তার দয়ায় যা পেয়েছি তা যা পাওয়ার তা পেয়েছি অতএব এ বিষয়গুলো যখন আপনি করবেন ভাববেন এই পাবে ইনশা আপনার ভিতরে অহংকার দূর হয়ে বিনয় আসবে আল্লাহ তালা আমাদেরকে বিনয় করুন বিনয়ী মানুষ আল্লাহ তাদের কাছে অনেক বেশি প্রিয় আর দম্ব অহংকার যদি কারো ভিতরে বিন্দু পরিমাণও থাকে সামান্য পরিমাণও থাকে তাহলে সে জান্নাতে যাবে না